আমরা পড়েছিলাম অসহযোগী যে সেই রমেনের বাবা 20 মন চাল রিলিফ দিয়েছে, যার ইয়ে ভাড়ারে যার ঘরে রয়েছে হাজার হাজার মন চাল, যার আড়তে রয়েছে সে মাত্র 20 মন চাল দিয়েছে, সেইটাতে রমেনের ভালো লাগছে না। রমেন বলছে, ছি ছি বাবা, লোকে কি বলবে, আমাকে সবাই ঘেন্না করবে তোমার ছেলে বলে, চুপ করবে আদব। দুদিন রমেনকে খুঁজে পাওয়া গেল না। রমেনের মা কেঁদে কেটে অস্থির হয়, মনে মনে যথেষ্ট শঙ্কিত হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে। রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজটা যায় বিগড়ে, ভাবে রমেন ফিরলে মেরে তাকে আস্ত রাখবে না। দুদিন পরে রমেন ফিরলে তার চোখের চাউনি দেখে দুটো ধমক দিতেও তার সাহস হলো না। কেমন এক খাপ ছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছিল, দেখে তার কেমন ভয় পায় করে। রমেন যেন কেমন অন্যরকম হয়ে গেছে, সে কোথায় দুদিন ধরে ঘুরে এসছে। হর্ষনাথ ভেবেছিল প্রচণ্ড বকবে, তাকে মারবে, কিন্তু সে কিছু বলতে পারলো না। তার চোখের দৃষ্টি যেন কেমন অন্যরকম। কোথায় গিয়েছিলি না বলে? অনাথবাবুর সঙ্গে সাত গাঁয়ে। অনাথবাবুর সঙ্গে? তার পরম শত্রু অনাথবাবু এই সেদিন তার জন্য প্রায় হাজার মন চাল গুদামে তোলার বদলে বাঁধা দামে বিক্রি করে দিতে হয়েছে। রমেন আবেদন আর আবদারের সুরে বলে, কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা। তুমি এক কাজ করো বাবা, যে দামে কিনেছিলে এক টাকা লাভ রেখে চাল বেচে দাও, তোমার তো লোকসান হবে না, কত লোক বাজবে ভাবো দেখি। লোকসান হবে না? 40 টাকার জায়গায় 14 টাকায় বেচলে লোকসান হবে না? কি হিসেব তুই শিখেছিস? কথাটা হর্ষনাথ উড়িয়ে দেবার চেষ্টা করে। তখন রমেন বলে, তাহলে তোমার সব চাল আমি বিলিয়ে দেবো বাবা। আগে থেকে বলে রাখলাম, তোমায় আমি মানুষ খুন করতে দেব না। যে মানুষ মরে যাবে আর তোমার আড়তে হাজার হাজার মন থাক চাল থাকবে, তুমি এখনো ঠিক করো, 1 টাকা লাভ রাখো, রেখে সব চাল বাজারে ছেড়ে দাও। ছোট মুখে বড় কথা বলিস নি, থাবড়া খাবি বলে রাখলাম, দেখো ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে। আড়তে আর কত লোক, গুদাম তালাবন্ধ, চাইলে কি আর চাল বিলিয়ে দিতে পারবে রমেন? 50 জন বন্ধু আর অনাথবাবুকে সঙ্গে নিয়ে এলেও নয়। ও ভাবলো যে ছেলে মানুষ, রাগ করে কি না কি বলেছে, যে কোথায় পাবে, আড়তে চাবি তো আমার কাছে। সেজন্য হর্ষনাথের ভাবনা হলো না। ছেলের পাগলামি দেখে মনটা শুধু খারাপ হয়ে গেল। কি কুক্ষণেই ছেলেকে মানুষ হতে পাঠিয়েছিল সূর্যপদের কাছে, এর চেয়ে ছেলেটা শয়তানি গুন্ডামি করে বেড়াচ্ছিল, বয়স বাড়লে আপনি শুধরে যেত। দিন কতক পরে হর্ষনাথ ব্যবসার কাছে 3 দিনের জন্য বাইরে গেল। আড়তে বলে গেল, রমেন এসে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেয়া হয়, আর অনাথ এসে হাঙ্গামা করলে যেন সোজা পুলিশ ডেকে ধরিয়ে দেয়া হয়। একবার থানাটাও ঘুরে গেল অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেওয়ার চেষ্টা করছে জানিয়ে দেওয়ার জন্য। সে কাজের জন্য বাইরে গেল কোথাও, বলে গেল যে রমেন যেন ইয়ে চাবি না পায়, আড়তের চাবি না পায়। থানাতেও বলে গেল যে আমার ছেলেকে বিগড়ে দিচ্ছে সবাই, বিশেষ করে অনাথবাবুর নামটা বলে গেল। পরদিন সকালে আড়তে ও আড়তের সামনে হই হই কাণ্ড শুরু হয়ে গেল। নিতাই চরণ আড়তের প্রধান কর্মচারী, বাবু নেই বলে আড়ত খুলে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে দুলতে এসে দেখে কি প্রায় 15 লোক জমা হয়েছে আড়তের সামনে। তাড়াতাড়ি ভিতরে ঢুকে নিতাই চরণের চক্ষু স্থির। আড়তের যে কোণে 1000 টিনের তেল ছিল পরশু পর্যন্ত, সেখানে মেঝেতে তেল আর ময়লার পুরু পাঁকের উপরে আড়তের সবাই বসে আছে। তফাতে হর্ষনাথের দুনালা বন্দুক হাতে দাঁড়িয়ে রমেন, আড়তের সবাই বসে আছে। তফাতে হর্ষনাথের দুনালা বন্দুক হাতে দাঁড়িয়ে রমেন, রমেনের সমবয়সী ছেলেতে আড়ত বোঝাই। অবাক কাণ্ড, আড়তের যে প্রধান যে কর্মচারী দেখছে যে বাবু নেই, একটু অনেক বেলাতে এসেছে হেলতে দুলতে, যে অন্য একটা লোককে পাঠিয়ে দিচ্ছে, তুই গিয়ে আড়ত খুলকে যা। এসে দেখছে প্রায় 500 লোক এসে আড়ত খুলে সেখান থেকে যে প্রচুর তেল ছিল সে তেল তো সব সরিয়ে ফেলেছে, এবং তারা সব ছেলেরা ওই আড়তের মধ্যে ঢুকে বসে আছে। আসুন নিতাই কাকা, গুদামে চাবিটা দিন তো। চাবি? চাবি কোথায় পাবো? চাবি তোমার বাবার কাছে। তাহলে ওখানে গিয়ে বসুন, দরজা ভাঙতে হবে।
মানে চাবি ওর কাছেই আছে কিন্তু মিথ্যা কথা বললো, বলছে চাবি তো তোমার বাবা নিয়ে গেছে। রমেনের এক বন্ধু তার হাত ধরে নিয়ে গিয়ে তেল গাদায় ধপ করিয়ে বসিয়ে দেয়। রমেন বলে, এই বন্দুক নিয়ে একজনের ঠ্যাং কোড়া করে দিয়েছিলাম, মনে আছে তো? কেউ কোনো ফন্দি ফিকির চালাকি করবার চেষ্টা করবেন না, সত্যি সত্যি গুলি করব কিন্তু। এবার রমেন বলল যে, মনে আছে এই বন্দুক একজনকে একসময় যখন সে খুব দুরন্ত ছিল একজনকে সে বন্দুক চালিয়েছিল, সেটাই বলছে যে খবরদার কোনো দিকে খবর দেওয়ার চেষ্টা করবেন না, থানায় যাওয়ার চেষ্টা করবেন না, কোনো রকম ফন্দি ফিকির চলবে না, কিন্তু চুপ করে এক জায়গায় বসে থাকুন, আর না হলে কিন্তু সত্যি সত্যি গুলি করব। সেইখানে দাঁড়িয়ে থেকে রমেন ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 150 ছেলে গুদাম থেকে চাল বার করে বিতরণ করে। কাছে ও দূরের অনেকগুলি গাঁ থেকে হাজার হাজার লোক চালের জন্য আসে। রমেন গায়ে গায়ে ঢেড়া পিটিয়ে দিয়েছিল, কাছে এবং দূরের গ্রামে ঢেড়া পিটিয়ে দিয়েছে যে আমাদের আমার বাবার গুদামে প্রচুর চাল আছে, আপনারা আসুন চাল নিয়ে যান। পুলিশ দু চারজন আসে কিন্তু ঢুকবার চেষ্টা করে না, বরং ভিড় আর হাঙ্গামা নিয়ন্ত্রণে কিছু কিছু সাহায্যই করে। ভোরে রমেন নিচে গিয়ে থানায় খবর দিয়ে এসেছিল তার বাবা আজ চাল বিতরণ করবেন, এই মর্মে বড় বড় কয়েকটা ইস্তাহার আড়তের সামনে সামনে টাঙিয়ে দিয়েছিল, বিজ্ঞাপন টাঙিয়ে দিয়েছিল যে আগাম লিখিত কিছু প্রতিশ্রুতি, এরকম আর কি ইস্তাহার বলে তাকে, যে সে লিখে টাঙিয়ে দিয়েছে এখানে চাল বিতরণ করা হবে। ব্যাস আড়তের গায়ে টাঙিয়ে দিয়েছে, হাজার হাজার লোক চলে এসছে, পুলিশ এসে বাধা দেবে কি, বরং পুলিশ একটু ডিসিপ্লিন দেখলো যে না, যাতে সবাই চাল পায়। এরকম সন্ধ্যার সময় চাল শেষ, খবর পেয়ে পরদিনই হর্ষনাথ ফিরে এলো, ছেলেকে সামনে রেখে গুম খেয়ে রইল, তার কান্না পাচ্ছিল। এরপরে হর্ষনাথ খবর পেল এবং সে এসে আর কি করবে, সব চাল শেষ, তার খুবই কান্না পাচ্ছিল যে এতদিন ধরে প্রচুর সঞ্চয় করেছিল সে, যে সে কালোবাজারি করবে বলে, কিন্তু তার ছেলে প্রকৃত মানুষ হয়েছে, সে দেখলো যে সে তার মানবিকতার পরিচয় দিল যে মানুষ না খেয়ে মরে যাচ্ছে, সেখানে হাজার হাজার মন চাল তার বাবার আড়তে থাকবে, তেল থাকবে, এই সমস্ত থাকবে, সে সবাইকে দেশে বিলি করে দিল, সবাই খেলো। এটাই, এই হচ্ছে রমেনের প্রকৃত মানুষ হওয়ার গল্প।